তোর ভাই পাত্রী পছন্দ হয়েছে? আমার তো পাত্রী ঠিকই পছন্দ হয়েছে, কিন্তু এখন পাত্রী আমাকে পছন্দ করলো কিনা সেটাই তো জানার ব্যাপার। কি যে বলেন না সোহেল ভাই, আপনার ভিতর অদ্ভুত একটা রিশমা আছে, আর আমি আমি 100% শিওর যে আপনি মারিয়াকে ইমপ্রেস করতে পারবেন। আচ্ছা নাজি, মারিয়ার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চাও খাবো কাল কি? তবে সোহেল ভাই, সেই জন্য আপনাকে আরও 400 টাকা খরচ করতে হবে। 400? না না, অসুবিধা নেই, এখন যদি টাকা না থাকে তাহলে পরে দেখা করবেন, নো প্রবলেম। আচ্ছা, ইয়ে 400 ডলার কি মারিয়া নেবে? মাথা খারাপ নেবে আরেকজন যার কথা মারিয়া শুনে। ও, এখন আমরা ইস্ট লেকে যাবো। ইস্ট লেক? ওখানে কেন? ইস্ট লেক তো এখান থেকে অনেক দূর। তাতে কি ক্যাব ভাড়া দিতে পারবেন না? তা তো অবশ্যই পারবো, কিন্তু ওখানে যাবা কেন? কেন দ্বিতীয় পাত্রী দেখবেন না? না না না, দরকার নেই, মারিয়াকে আমার পছন্দ হয়েছে, তুমি বরঞ্চ ওর সঙ্গেই দেখা করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, হাতে 400 ডলার আছে, মানে আমার হাতে তো এখন সময় আছে, তাহলে মারিয়া যার কথা শুনে তাকে দিয়ে আসতাম। 400 ডলার গিয়ে না, মানে সাথে তোমার অত টাকা নেই, কালকে তো তোমার সঙ্গে দেখা হচ্ছেই। কাল অবশ্য দেখা হচ্ছে মারিয়ার সঙ্গে বিকেলে। কোথায় দেখা হবে সেটা আমি জানিয়ে দেবো। চল ভাই, ওই কালকে আমি এসে টাকাটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আমি এখন বাসা যাবো? না না, বাসায় তো যাবো না, দেখি ঘোরাঘুরি একটা কাজ জোগাড় করতে পারি। তাহলে আপনি যান আপনার পথে, আমি একটু যাই। তুমি আমার ছোট ভাই, তুমি কাছাকাছি আসো, আমার সামনে আসো, চোখে চোখ রেখে বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কোথায় আসবো বলুন তো? আরে তোমার বাসার থেকে ব্লু লেক কাছে না, আমি ওখানে আছি, চলে আসো। এখনই আসবো? আরে এখন যেতে তো কি, আরে তাড়াতাড়ি আসো, তোমার আমি সামনাসামনি সব বলবো। আচ্ছা ঠিক আছে নাজিম ভাই, আমি আসছি। ঠিক আছে, নাজিম ভাই আপনি আমাকে জীবনের একটা সেরা সুযোগ দিতে চাইছেন, কিন্তু আমি খুবই সরি যে আমি সুযোগটা নিতে পারছি না। ও মা, কেন? আমি দেশে একটা মেয়েকে ভালোবাসি। গত 3 বছর আগে আমার দেশে ফেরার কথা ছিল এবং সেখানে গিয়ে তাকে বিয়ে করার কথা ছিল, কিন্তু আমি যেতেই পারিনি। ওর বাবা মা অবশ্য অনেক ট্রাই করছে ওকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু অলরেডি সে 5-5টা বিয়ে ভেঙে দিয়েছে। সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, সে আমার জন্য অপেক্ষা করছে। ও বুঝতে পেরেছি, মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাই না? মেয়েটা সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবে। ঠিকই বলেছেন নাজিম ভাই, কিন্তু সমস্যা কি জানো, তুই তো দেশেই ফিরে যেতে পারবে না, তুই তো ইললিগেল। নাজিম ভাই আমি 6 মাসের মধ্যে দেশে ফিরছি, বাংলাদেশ এমবেসির একজন কর্মকর্তা আমার সব ব্যবস্থা করে দিচ্ছে। এমবেসির কর্মকর্তা কে এটা বলো তো? ওনার নাম হচ্ছে রবিন হেডার। শিট, ও তো একটা চিট। আপনি ওকে চিনেন না? চিনবো না কেন, আরে ওর কাজই তো হচ্ছে গিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভেঙে যাওয়া, সবাইকে সে লোভ দেখায় যে এখানে তাকে থাকার ব্যবস্থা করে দেবে, সিটিজেনশিপ দেবে, সব কিছু, কিন্তু তাকে তো পাবে না খুঁজে। তোমার তোমার পুরো টাকাটাই গচ্ছে গেছে। আচ্ছা তুমি কত টাকা দিয়েছো ওকে? ও তো অলরেডি 2.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। 2.5 লাখ? হ্যাঁ। ও খোদা, এই টাকা তুমি ফেরত পাবা না, পুরো টাকাটাই তোমার লস।
বুঝেছ? হ্যাঁ, ও তোমার কোনো উপকারই করতে পারবে না। তুমি যদি মারিয়াকে বিয়ে করো তাহলে তোমার দু মাসের মধ্যে তুমি সিটিজেনশিপ পেয়ে যাবা, তারপর তুমি বড় চাকরি করবা, প্রয়োজনে দেশে যাবা, তোমার লাভারকে বিয়ে করবা। হ্যাঁ, তোমার লাভারও জানলো না মারিয়ার কথা, মারিয়া জানলো না তোমার লাভারের কথা, ঠিক কি না? হ্যাঁ, আর যদি তুমি আমার কথাটা না শুনো তাহলে আমার তোমার কপাল তুমি খাবে। আমি আরেকটা ছেলে দেখো, শহরের মতো কত ইল্লিগাল ছেলে পেলে ঘুরে বেড়াচ্ছে, আমি তাদেরকে ডেকে যদি বলি যে ভাই আয় তোকে আমি এই কাজটা করে দিই, ওটা সারা জীবন আমাকে মাথায় তুলে রাখবে। কি রাজীব ভাই, আমাকে একটু ভাবতে দিন প্লিজ। আবার ভাবনা? ফাইন, তুই ভাবতে থাকো, ওই 2.5 লাখ টাকার খবরটাকে বলো, তারপর ভাবো, এবং ভাবার সময় বাবা তুমি মাত্র আজকে রাত পর্যন্ত 9টার মধ্যে আমাকে জানাবা। ওকে,